গুড মর্নিং বন্ধুরা, এখন বাজতে চলছে সকাল মোটামুটি প্রায় 7টার মতো। আর মা এদিকে দেখো জল নিয়ে আসলো স্কুল মাঠ থেকে। আগে তো আমরা জল কিনে খেতাম, তো এখন আপাতত মোটরের জলই খাই। তো মোটরের জলটা কদিন ধরে না খুব গন্ধ করছে, আর সকালে ঘুম থেকে উঠে যেহেতু কারেন্টটাও নেই, তো যার কারণে এই যে জল নিয়ে আসলো হচ্ছে স্কুল মাঠ থেকে পুচকুর জন্য। পুচকু এদিকে কিছু নাচের স্টেপ শিখেছে, এই দেখো মাথায় হাত দিয়ে যেভাবে এইভাবে নাচা, তারপরে হচ্ছে বুকের মধ্যে হাত দিয়ে দিয়ে নাচা, এই যে দেখতেই পাচ্ছ, এই যে এই দেখো। তো বেশ কিছু নাচের স্টেপ এদিকে দেখো বাবা কিছু শুঁড়ি মারা ফুল নিয়ে আসছে, এগুলো ভাজা খাওয়া খুবই ভালো জ্বরের পক্ষে, যাদের জন্ডিস হয় তাদের পক্ষে। তো এই শুঁড়ি মারা ফুলগুলো নিয়ে আসছে, তো এই দেখো কি সুন্দর মালা গেঁথে রেখেছে। আমার অনেকদিন আগে আর কি বাবা ওই যে ট্যাপাই বসাইছিল, এখন তো ট্যাপাইটা ভেঙে গেছে না, ভেঙে দিয়েছে কেউ। তো যাই হোক, এই যে এই মাছগুলো জিয়ে রাখা হয়েছিল জলের মধ্যে, শিং মাছগুলো, তো এই শিং মাছগুলো কেটে দিচ্ছে, এগুলোকে বাবুকে ঝোল করে দেবো পাতলা। এদিকে দেখো যে তুলসী মন্দিরে এখানে উঠে সুন্দর করে পুজো দিচ্ছে, সবাই দেখে না এইভাবে পুজো দেয়, তো এও পুজো দিচ্ছে। আর সত্যি কথা বলতে, যখন আমি প্রেগনেন্ট অবস্থায় ছিলাম, প্রতিদিন কৃষ্ণ নাম, কৃষ্ণের অষ্টশত নাম, কীর্তন, এগুলো প্রতিদিন সকাল সন্ধ্যা শুনতাম। তো বলে না বাচ্চারা পেটে থাকতে যে জিনিসগুলো উপলব্ধি করে বাইরে বেরিয়েও, কিন্তু সেই জিনিসগুলোই হয়। তো পুচকু দেখি এখন আমার বলতে হয় না, ঠাকুর দেবতার প্রতি অনেক অনেক মানে ইসে আর কি, আগ্রহ, ভক্তি, শ্রদ্ধা। না সবজি টবজি বেঁচে দেওয়া যাচ্ছে, ও তো মাছ আনতে গেছে, আমাকে বললো শস্য দিয়ে ইলিশ মাছ রান্না করতে, আর কি রান্নাবো দেখি, ছেলের জন্য শিং মাছ রান্না করবো। বন্ধুরা ফিরে আসলাম অনেকক্ষণ পরে, এখন বাজতে চলছে মোটামুটি প্রায় কটা বলতো, 12:30, 1টার মতো। তো যাই হোক, এদিকে আমি করছি রান্না। রান্না বলতে একদিকে হচ্ছে কচু আলু এটা দিয়ে একটা ঝোল করেছি, ঝোল বলতে মাখা মাখা তরকারি করেছি। আর ছেলের জন্য করেছি শিং মাছ, আর হচ্ছে বাবা আনছে কি বলে এটাকে পুদিনা পাতা, পুদিনা পাতা বাটা। তো এই দিয়ে তো মোটামুটি রান্না শেষ, তো এখন করব হচ্ছে ইলিশ মাছ। তো তোমাদের তানিশ হচ্ছে একমাত্র হচ্ছে বাজার থেকে আসলো, বাজার বলতে আমাদের এখান থেকে অনেকটাই দূরে, কি জানি বাজারটার নাম আমার ঠিক মনে পড়ছে না, ওই বাজারে গেছিলো, ওখান থেকে নিয়ে আসলো হচ্ছে ইলিশ মাছ। মোটামুটি এক বছর পার হলো আজ ইলিশ মাছ করবো। তো তানিশের এক বন্ধু আসার কথা, খুবই কাছের এক বন্ধু, বন্ধু বলতে গেলে বড় ভুল হবে, এক দাদা বলতে পারো, কারণ ওর তো যত বন্ধু বান্ধব সমস্তটাই অনেকটাই ওর থেকে বড়, মোটামুটি বলতে পারো সিনিয়র টাইপের আর কি, সিনিয়র লোকদের সাথে ও মেশা, দাদাদের সাথে আর কি মেলামেশা করে। তো ওই যে ওই দাদা আসার কথা, তো সেই জন্য ও নিয়ে আসছি ইলিশ মাছ, অনেক বড় ইলিশ মাছটা আমি তোমাদের দেখাই। অত বড় একটা ইলিশ মাছ নিয়ে আসছে, এই দেখো অনেক বড়, আর সেই চওড়া ইলিশ মাছ। তো এই ইলিশ মাছটা রান্না করব, সর্ষে দিয়ে ইলিশ মাছ করব, আর সর্ষে ইলিশ কষব ভাপে, আর তার সাথে হচ্ছে ওই যা আছে ওগুলোই। তো চলো, আমি এখন রান্না করছি, শুঁড়িমারা ফুল ভাজা করছি, বাবা নিয়ে আসলো, তো শুঁড়িমারা ফুলটা তোমাদের দাদাভাই খুব পছন্দ করে, তো শুঁড়িমারা ফুল ভাজা করব, তারপরে মাছটা কাটবো। তো চলো দেখতে থাকবো আজকের ব্লগটা। আর একটু একটু লবণ দিয়ে দাদাভাই খুব পছন্দ করে এই ফুল মারা ফুল ভাজা। ফুড়ি মারা ফুল ভাজা, হ্যাঁ এই যে কচু দিয়ে
তরকারি, আর এখানে হয়েছে পুদিনা পাতা বাটা। চলো তো দেখো বন্ধুরা, মানে এবার প্রথম এত বড় ইলিশ মাছ আনছে, আর এটার ওয়েট বলতেছে ও 400 গ্রামের মতো, 500 গ্রামের মতো। পাপা তো এর আগের বার যতবার আমি হচ্ছে মাছ কেটেছি ভুলভাল কেটেছি, তো যখন ইউটিউবে দেখে দেখে সবাই আমাকে বলতো যে মিতু এইভাবে আঁচ ছড়াবে, আগে একটা চামচ নিবে, চামচ দিয়ে এইভাবে আঁচগুলো ছাড়াবে, তাহলে দেখবে কাটতে সুবিধা হবে। আর আমি তো ভুলভাল কেটে থুতাম। ঠান্ডা দে, ঠান্ডা। ইলিশ মাছ কাটা বা যে কোনো মাছ কাটা আমি কিন্তু এখানেই শিখেছি। তো যাই হোক, শুধুমাত্র ইউটিউবের দৌলতে অনেক অনেক কিছু আমি জ্ঞান অর্জন করতে পেরেছি, কোনটা ভালো কোনটা খারাপ, কোন জিনিসটা কিভাবে করলে আরও সহজ হবে, শুধুমাত্র তোমাদের এত এত ভালোবাসার সাপোর্ট আর এইভাবে তোমরা আমাকে গাইড করেছো বলেই কিন্তু আজকে আমি শিখতে পেরেছি। তো দেখো, সুন্দর করে মাছটাকে কেটে নিচ্ছি, কেটে না সবার প্রথমে যে আঁচটা এইভাবে কি বলে এটাকে চামচ দিয়ে এভাবে আঁচটাকে ছাড়িয়ে নিচ্ছি। বললো তো বাংলাদেশে যাই না, অ্যাকচুয়ালি পদ্মার ইলিশ খাইতে গেলে পদ্মায় যেতে হবে, বাংলাদেশ যেতে হবে, বাংলাদেশ ছাড়া বাংলার ইলিশ পাওয়া যাবে না। সিন বেরিয়েছে না? হ্যাঁ, দেখো এই সাইডটা কাটা শেষ। আরেকটা ভুল কি কাজ করতাম আমি বলতো, এই মাছের যে তেলগুলো বেরোতো সেগুলো ফেলে দিতাম, কিন্তু ইলিশ মাছে শুধু বলে খালি আঁশই ফেলায়, আর কোনো কিছু ফেলে না, সব খাওয়া যায়। দেখো এটা আছে 700 টাকা। হ্যাঁ, কালকে ও আমাকে বলে না ক্রিম শেষ, আমি আমি হচ্ছে মানে নর্মালি বাথরুমে থাকি ক্রিম বা শ্যাম্পু বা ফেস ওয়াশ, কিন্তু দুদিন ধরে দেখছি নেই, সাবানও শেষ, তো আমাকে বলছেই না বা বলেই না। তো কালকে নিয়ে আসলাম, তো বলতেছে বেকার এগুলো কেন নিয়ে আসলাম, আমি কই আরে আমাদের ছেলে মানুষ আমরা ব্যবহার না করলেও কোনো ব্যাপার না, তাই না বলো, কিন্তু মেয়েদের ব্যবহার করা প্রয়োজন। তো কালকে নিয়ে আসছি ক্রিম, ফেস ওয়াশ, তারপরে আর কি ছিল আমার মনে নেই, শ্যাম্পু আর তো মানে হঠাৎ করে আমিও বাজারে গেলাম, বাজারে গিয়ে মনে পড়লো যে মনে হলো যে না ও তো শেষ এই জিনিসগুলো, কারণ ছেলের সাবান নিচ্ছিলাম, ছেলের পাউডার নিচ্ছিলাম, আমি ছেলেগুলো আনতে বলি, হ্যাঁ তো ও ছেলেগুলো আনতে বলে, কিন্তু ওর নিজেরটাও আনতে বলে না, কারণ ও নিজেকে এখন অনেক কিছু মানে পরিবর্তন করছে, কিন্তু যাই হোক আর কি, কিন্তু আমি তো ভুলিনি, ও ভুলে যেতে পারে এইসব। দেখো মোটামুটি কতক্ষণে আমি পুরো আঁচ ছাড়িয়ে দিলাম, এই দেখো গরম, প্রচণ্ড গরম আজকে, থাকাই যাচ্ছে না, আর আমার সর্দি একটু শরীরও খারাপ। আর এটা আরেকবার আমি কি অবস্থা করছিলাম, পুরো মাছ শেষ করে দিছিলাম, এবার একদম ফ্রেশ আছে মাছটা, ফ্রেশ আছে, আর আগের বার এগুলো এগুলো একদম পুরো ভেঙে গেছিল, আর ছাড়ানো শেষ, এখন কাটার পালা। চলো ধুয়ে নিব নাকি, একটু ধুয়ে নিব, হ্যাঁ ইলিশ মাছ নাকি আবার কাটার পরে ধুয়ে,
বন্ধুরা মাছগুলোকে ধুয়ে নিয়ে এসে এখানে নুন দিলাম পরিমাণ মতো, নুন দিয়ে তারপরে এটার মধ্যে পরিমাণ মতো হলুদ দেব। তো সর্ষে ইলিশ তো মানে ইলিশ হলেই কিন্তু সর্ষে ইলিশটা সবার প্রথমে মনে আসে, আর সর্ষে ইলিশ খেতে বেশ ভালো লাগে। তাছাড়াও হচ্ছে ইলিশ দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে আলু বেগুন দিয়ে যে একটা পাতলা ঝোল, ওটা যে কী টেস্ট লাগে। তো এখন আমাদের এদিকে বেগুনের দাম প্রচণ্ড, কী বলবো আর, এখন আমাদের এখানে বেগুন কত জানি শুনলাম 80 টাকা কেজি। তো বুঝতেই পারছো বেগুনে হাত দেওয়া যাচ্ছে না, তো সেই জন্য বেগুনটা বাবা নিয়ে আসছে, অল্প করে নিয়ে আসছিলো। তো যাই হোক, এটা হচ্ছে ঘণ্ট খাওয়ার জন্য বাবা নিয়ে আসছে। তো আজকে আর ভাবলাম যে থাক, আজকে আর শুধুমাত্র সর্ষে ইলিশই করব। ও নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে তারপরে এটার মধ্যে সর্ষে বাটা দিয়ে দিলাম। সর্ষে বাটা শুধু সর্ষে বাটা নয়, সাথে একটুখানি পোস্ত সর্ষে আর তার সাথে হচ্ছে লঙ্কা, দুটো লঙ্কা কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। দিয়ে ভালো করে মাছটাকে একটুখানি মাখিয়ে নিলাম আর তার সাথে দিব হচ্ছে সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল। আর ইলিশ মাছের মানে একটা যে কাঁচা সর্ষে আর সর্ষের তেলে যে গন্ধ থাকে না, সেটা দারুণ। তো দেখো যে টিফিনকারী বাটির মধ্যেও কিন্তু আমি একটুখানি খানিকটা তেল মাখিয়ে দেবো, যাতে হচ্ছে মাছটা এটার মধ্যে লেগে না থাকে। তারপরে একে একে পিসগুলো এটার মধ্যে সাজিয়ে নেব, সাজিয়ে নিয়ে তারপরে এটাকে হচ্ছে কি গরম জলের মধ্যে আর কি ভাপে করব। তো অনেক সময় গরম জলে না করে যদি কোনো সময় দেখো ভাত রান্না করছি, ভাতের ভাঁড়ির ভিতরেও কিন্তু দিয়ে মানে একদিকে ভাতও হয়ে যায় একদিকে মাছও হয়ে যায়, এইভাবেও করা যায়। তো যাই হোক, মাছটাকে ভালো করে সাজিয়ে নিয়ে তারপরে হচ্ছে এর মধ্যে যে বেঁচে থাকা সর্ষে বাটাটা ছিল সেই সর্ষে বাটাটা দিয়ে দিলাম। আর এটার মধ্যে যে এই যে দেখো এগুলো আছে, এই জলগুলো এটার মধ্যে ধুয়ে এটার মধ্যে দিয়ে দিব। ওপর থেকে কিছু কাঁচা লঙ্কা এইভাবে ছড়িয়ে দিলাম আর তার সাথে হচ্ছে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। ব্যাস, দিয়ে এটাকে ঢাকনা বন্ধ করে ওদিকে কড়ার মধ্যে আমি হচ্ছে জল ফুটতে দিয়েছি, জলটাও মোটামুটি ফুটছে। তারপরে টিফিনকারী বাটিটা বসিয়ে দেবো, ব্যাস তারপরে শুধু হওয়ার পালা, কতক্ষণে হবে আর তারপরে আমরা সবাই মিলে ভাত খাবো। চলো এবার এটা বসিয়ে দেবো এখানে। আর তোমরাও কারা কারা কীভাবে কীভাবে ইলিশ মাছ রান্না করো অবশ্যই কমেন্ট করে জানিও। এর আগের দিন পটলের খোসা বাটা অনেকেই কমেন্ট করে জানিয়েছো যে মিতু এভাবে করেছি, বেশ ভালো লাগে জানো, যখন তোমরাও এইভাবে আমাকে বলো না যে এইভাবে করবে, এভাবে ভালো লাগবে খেতে, বেশ ভালো লাগে। তো তখন আমিও ওইভাবে ট্রাই করি, নিত্য নতুন জিনিস কিন্তু ট্রাই করতে বেশ ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। তো এই আর কি, তো চলো এখন এটা হওয়ার পালা, কতক্ষণে হবে আর কতক্ষণে আমরা সবাই খাবো আর কি তৃপ্তি করে। এদিকে আমার ছেলে কিছুতেই ড্রাগন খাবে না, ড্রাগন মুখে নিয়ে এই দেখো কী অবস্থা করেছে, অনুমানের মতো পুরো ঠোঁট পুরো মুখের সামনাটা একদম লাল টুকটুকে করেছে, কিউট কিউট বাচ্চা আমার। তো যাই হোক, অনেক যুদ্ধ করে কষ্ট করে একটু আটটু এক কামড় দুই কামড় আর কি ফলটা মুখে নেয়, কেন জানি না ওর কাছে এটা ভালোই লাগে না, না মিষ্টি না টক না কিছু। এদিকে আমার সর্ষে ইলিশ একদম রান্না কমপ্লিট। তো চলো এবার হচ্ছে অনেকক্ষণ অবধি ঢাকা মানে ঠান্ডা হয়ে ঠান্ডা করেছিলাম, তো যাই হোক এখন চলো সবাই মিলে খাবো। আর ওই বাড়িতে জেঠিমারা নেই, ওরা গেছে হচ্ছে দিদির বাড়িতে, তো ওই বাড়িতে শুধু দাদা আছে, দাদাকে দেবো আর মা আমি আর তোমাদের দাদা ভাই। এই আর কি মোটামুটি কপিস 5 পিস কি 6 পিসের মতো রান্না করেছিলাম, বেশি রান্না করিনি, আর বাকি মাছটা ফ্রিজে রেখেছি আস্তে আস্তে খাবো। এরকম দামি মাছ তো সচরাচর আমরা কিনতে পারি না, যখন কিনি তখন আস্তে আস্তে করে খাই আর কি, ফ্রিজে রেখে রেখে হঠাৎ মজার যখন মন চায় তখন খাওয়া হয়। তো যাই হোক, এদিকে তোমাদের দাদা ভাই বসে পড়েছে খেতে, ওর বলে খুব খিদে পেয়েছে, এতক্ষণ অপেক্ষায় ছিল যে কতক্ষণে হবে আর ও খাবে। তো যাই হোক, এদিকে ওর ভাতটা বেড়ে নিয়ে আসলাম, এদিকে ওকে 2 পিস মাছ দিয়ে দিলাম, সাথে হচ্ছে এই যে শুঁড়িমারা ফুল যেটা ওর কাছে খুব প্রিয় লাগে সেই শুঁড়িমারা ফুলের ভাজা, আর অন্য কিছু খাবে না ও, ওই কচু আলুর তরকারিও খাবে না, একে তো হচ্ছে শরীরটা বেশি ভালো না, তো বলছে যে আমি খাবো না। তো যার কারণে ওই যে ছেলের জন্য যে শিং মাছের তরকারিটা রান্না করেছিলাম, তো ছেলে তো আর রাতে খাবে না ওইটা, তো সেই জন্য ওকে দেবো আর কি।
তো যাই হোক বন্ধুরা, এদিকে হচ্ছে দেখো ও খেয়ে তোমাদের রিভিউ দিবে কীরকম হয়েছে না হয়েছে। আর আমাদের বাড়িতে তো মাছ খাওয়ার মানুষ মোটে হচ্ছে তিনজন, বাবা তো খায় না, তোমরা সবাই জানো যে আগাগোড়াই খায় না। অনেক নতুন নতুন ভিউয়ার্স আছো যারা আমাকে এসে, মানে যারা যারা নতুন নতুন দেখছো আর কি, তারা এসে মাঝে মাঝে কমেন্ট করো তোমার শ্বশুরকে দিলে না, মাংস রান্না করলে এটা দিলে না, ওটা দিলে না। তো দেখো আমি তাদেরকে বলছি যে আমার শ্বশুরমশাই মাছ মাংস ডিম বলো কোনো কিছুই খায় না, ওগুলো ছোঁয়া ধরাও খায় না, তো সেই জন্যই দেই না। ও হ্যাঁ, আর একটা জিনিস রান্না করেছিলাম সেটা তো বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে পুদিনা পাতার চাটনি। এই গরমের দিনে পুদিনা পাতার চাটনি কিন্তু বেশ ভালো লাগে, তাই না বলো? পেটের পক্ষেও খুব ভালো, কোনো রকম পেটের সমস্যা হলে পুদিনা পাতার চাটনি খেলে ব্যাস। আজকে অনেকদিন পর আইলিস, তাই না গো? দারুণ হয়েছে, যা সিন বেরোইছে কি বলবো, অসাধারণ। দারুণ। কেমন আছে ইলিশ মাছ? ভালো, দারুণ হয়েছে। দুপুরের পর থেকে আর বন্ধুরা তোমাদের সামনে আসাই হয়নি, ভিডিও তো করাই হয়নি, তার কারণ হচ্ছে ছেলে আজকে অনেকক্ষণ পরে ঘুমাইছে, কারণ মোটামুটি প্রায় চারটা ওরকম টাইমে ও ঘুমাইছে। তারপরে তো ঘুম থেকে উঠে ওর দুষ্টামি আজ চলছেই, তো আমি ঘুম থেকে উঠে আমি সোজাসুজি একদম কলে বেড়ে গিয়ে স্নান করছি। মানে এত গরম, এই গরমের মধ্যে আবার যখন থাকে না কারেন্ট, তো বুঝতেই পারো কীরকম অবস্থা হয়। তো যাই হোক, এই মাত্র ছেলে এখন ঘুমালো, এখন মোটামুটি প্রায় 10টা বাজবে আর, তো ওকে ঘুম পাড়ালাম। আর আজকে আজকে রাতেরবেলা ও হচ্ছে একটুখানি সুজি করলাম, সুজি খেয়ে ঘুমালো, রাতেরবেলা না একটুখানি দুধ খাওয়াবো এই আর কি। আর আজকে প্রচণ্ড মাথা ব্যথা করতেছে, কারণ এত গরম, গরমের মধ্যে না সবারই মাথা ব্যথা শুরু হয়ে যায়। ঠিক 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 দাদাভাইও সন্ধ্যাবেলা বলতেছে যে আমারও মাথা ব্যথা, আর ওর মাথা ব্যথার সাথে সাথে একদম হচ্ছে জ্বর সর্দি চলে আসে, হট করে কেন জানি না এত সর্দি লেগে গেছে ওর, মানে ও নিজেও বুঝতে পারতেছে না। তো এই আর কি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আর বেশি লং করছি না, এখানেই এন্ড করছি। প্রচণ্ড মাথা ব্যথা করতেছে, এখন তাড়াতাড়ি চারটা খাবো, খাইয়া দাইয়া ঘুমাবো, না কোনো মানে মোবাইল দেখা, না কোনো কিছু, কোনো কিছু আজকে করবো না, শুধুমাত্র খাবো দাবো আর ঘুমাবো। মানে কদিন ধরেই ঘুম হচ্ছে না, যার কারণে এরকমটা আর কি। গরমের জন্য ঘুম হচ্ছে না, মানে যখন যেদিন করে আমরা এই যে সোজাসুজি থাকি না, সেদিন করে এত চাপাচাপি হয় থাকা, তো আজকে আবার পাতালেই থাকবো। ওইভাবে থাকলে বাস জায়গাটা অনেকটা বাড়ে, তখন ঘুমটা শান্তি হয়। আমার ছেলেরও অনেক জায়গা লাগে, ওর বাবারও অনেকটা জায়গা লাগে, তো এই আর কি। তো চলো, আজকে রাত্রেবেলা রান্না হচ্ছে আলু সেদ্ধ, আর দুপুরের তরকারি টরকারি সমস্ত কিছুই আছে। দুপুরের তরকারি কিছু আমি খাবো না, আমি আলু সেদ্ধ দিয়ে, আর এক দুইটা বেগুন আনছে বাবা, বেগুন ভাজা করবো, সে বেগুন ভাজা দিয়ে খাবো। আর তোমরা আমাকে অনেকেই বলো না যে মিতু মালা কেন পরো না, মালা কেন পরো না, এই দেখো দুদিন মালা পরছে, এই দেখো আমার এখানে কী অবস্থা হয়েছে। যে কোনো মালা, মানে মালা আমি গলার মধ্যে রাখতেই পারি না, এই যে আজকে খুলে ফেলছি, মানে দুই দিন থাকবে বা একদিন থাকবে ব্যাস সঙ্গে সঙ্গে এই যে গুড়ি 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 চুলকানো শুরু হয়ে যায়, তো সেই জন্য মালা ঠেলা খুলে ফেলছি। আর কানে তো অনেকদিন আগেই খুলছি, কারণ এত গরম, না মালা রাখতে ইচ্ছা করে, না কানে রাখতে ইচ্ছা করে, চুলগুলোও মনে হয় উপরের মধ্যে একটা বাইন্ধে ব্যাস থাকি। তো চল এই ফটাফট বেগুনটা ভাজা করি, বেগুন ভাজা করে খাওয়া দাওয়া করে ঘুমাই। তো দেখা হচ্ছে আগামীকালকে নতুন ভিডিওর সাথে, তখন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।